মানুষের মস্তিষ্ক পৃথিবীর সব থেকে জটিল এবং আশ্চর্যজনক জিনিস। আমাদের মস্তিষ্ক সুপার কম্পিউটারের থেকেও শক্তিশালী। বেশিরভাগ মানুষই মস্তিষ্কের ক্ষমতা সম্বন্ধে জানেনও না এবং সেভাবে কোনো গুরুত্বও দেন না। ব্যবহার না করে করে মস্তিষ্কের বেশিরভাগ অংশই অকেজো অবস্থায় পড়ে থাকে। সাধারণ মানুষ মস্তিষ্কের মাত্র 5-10% ব্যবহার করে, বাকি 95-90% পড়ে থাকে অবহেলায়, অনাদরে, অব্যবহৃত অংশ হিসেবে। যদি কোনো মানুষ তার মস্তিষ্কের ব্যবহার কিছু শতাংশও বৃদ্ধি করতে পারে, তাহলেই সে তার জীবনে চমৎকার ঘটিয়ে ফেলতে পারে। আইনস্টাইন, নিউটন, নিকোলা টেসলাদের মতো পৃথিবী বিখ্যাত বিজ্ঞানীরা তাঁদের মস্তিষ্কের 40-50% ব্যবহার করতে সক্ষম হয়েছেন। তাহলেই ভাবুন, যদি কেউ তাঁর মস্তিষ্কের 100% ব্যবহার করতে পারে তাহলে কি হবে। একমাত্র মহামানব ছাড়া এটা হয়তো আর কেউই করতে পারবে না। 100%-এর কথা থাক, আমরা সাধারণ মানুষেরা যারা মস্তিষ্কের মাত্র 5-10% ব্যবহার করি, সেটা যদি 20-25% নিয়ে যেতে পারি তাহলেই চমৎকার ঘটে যাবে। এই ভিডিওতে মস্তিষ্কের বিভিন্ন স্তর, বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করার উপায় নিয়ে আলোচনা করব। অনুগ্রহ করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। অনেক অজানা তথ্য এবং সহজ সমাধানের সাহায্যে আপনি আপনার জীবনকে অদ্ভুতভাবে বদলে ফেলতে পারবেন। মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করার জন্য 3টি স্তরে আপনাকে কাজ করতে হবে। শারীরিক স্তর, ফিজিক্যাল লেভেল, মানসিক স্তর, মেন্টাল লেভেল, এবং আধ্যাত্মিক স্তর, স্পিরিচুয়াল লেভেল। এই 3টি স্তরই মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শারীরিক স্তর, ফিজিক্যাল লেভেল। শারীরিকভাবে দেখলে মস্তিষ্ক বা ব্রেন আমাদের শরীরের একটা অঙ্গ মাত্র। বিজ্ঞানসম্মতভাবে এর বিভিন্ন রকমের ভাগ আছে, লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস, গ্রে ম্যাটার ইত্যাদি ইত্যাদি। আধুনিক নিউরোসায়েন্স এখন বিশাল বড় এক সাবজেক্ট। সে যাই হোক, আসল কথা হচ্ছে মস্তিষ্ক আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আর এই মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে হলে শারীরিক স্তরেও এর ক্ষমতা বৃদ্ধি করা খুব জরুরি। আমাদের শরীরের ওজনের 2% আমাদের মস্তিষ্ক। এই 2% মস্তিষ্কই আমাদের সম্পূর্ণ শরীরকে চালনা করে। আপনি কি ধরনের খাবার বা পুষ্টি শরীরকে দিচ্ছেন তার উপর আপনার সার্বিক শারীরিক অবস্থার পাশাপাশি আপনার মস্তিষ্কের উর্বরতাও নির্ভর করে। আমরা সারাদিনে যে পরিমাণ খাদ্য গ্রহণ করি তা থেকে যা শক্তি উৎপন্ন হয় তার 20% শক্তি আমাদের মস্তিষ্ক খরচ করে। তাই আপনার গ্রহণ করা খাদ্যের ওপর আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা অনেকটাই নির্ভর করে। কেননা মস্তিষ্ক সঠিকভাবে পুষ্টি না পেলে, সুস্থ না থাকলে সে যে সঠিকভাবে কাজ করবে না তার বলার অপেক্ষা রাখে না। একটি গবেষণায় দেখা গেছে আমরা যে খাবারগুলো খেতে খুব পছন্দ করি সেগুলো খেলে মস্তিষ্কের রিওয়ার্ড এরিয়ায় ডোপামিন ছড়িয়ে পড়ে। এর ফলে আমাদের মনে খুশির উদ্রেক ঘটে, মন আনন্দে ভরে ওঠে। কিন্তু এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, মস্তিষ্কের শক্তি বৃদ্ধির পাশাপাশি আমাদের পাচনতন্ত্রের দিকেও নজর দিতে হবে। ভালো লাগে বলে যা খুশি খেয়ে নিলাম আর হজম করতে পারলাম না, তাতে লাভের থেকে ক্ষতি বেশি। মানুষের শরীরের পরিপাকতন্ত্রে 100 ট্রিলিয়নেরও বেশি অণুজীব বসবাস করে, যারা মস্তিষ্কের সঙ্গে সংযোগ রক্ষা করতে সাহায্য করে। মস্তিষ্কের সুস্থতার জন্য এই অণুজীবগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করা খুব জরুরি। আর এই কারণেই আমাদের পাকস্থলীকে দ্বিতীয় মগজ বলা হয়। অর্থাৎ আপনার পেট ঠিক থাকলে তবেই আপনার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করবে। এই কারণে বিশেষজ্ঞদের মতে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় ফল, শাকসবজি, অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার, ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3 যুক্ত খাবার অবশ্যই রাখা উচিত। এগুলো আপনার মস্তিষ্ককে সচল রাখার জন্য বিশেষভাবে উপকারী। আর পর্যাপ্ত পরিমাণে জল পান করাও খুব জরুরি। কেননা আমাদের মস্তিষ্কে 70% জল থাকে। শরীরে জলের পরিমাণ কম হলে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না। তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। মস্তিষ্কের পুষ্টির পাশাপাশি শরীরচর্চাও খুব জরুরি। শরীরচর্চার ফলে শুধু যে দেহের পেশি বৃদ্ধি ঘটে তা নয়, মস্তিষ্কের আকারও বৃদ্ধি পায়। নিয়মিত ব্যায়াম করলে মস্তিষ্কের সিনাপসের সংখ্যা বেড়ে যায়, ফলে মস্তিষ্কে নতুন নতুন কোষ তৈরি হয়। ব্যায়ামের মধ্যে শীর্ষাসন, সর্বাঙ্গাসন মস্তিষ্কের জন্য খুবই উপকারী। সেই সঙ্গে প্রাণায়াম মস্তিষ্কের ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। ভস্ত্রিকা, অনুলোম বিলোম, কপালভাতি, ভামরি, এই প্রাণায়ামগুলো মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে বিশেষভাবে উপযোগী। এছাড়াও হাঁটা চলা করা, সাঁতার কাটা, ফ্রি হ্যান্ড করা, নাচের মতো যে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ যা হার্টবিট বাড়ায় ও ঘাম ঝরায়, সেগুলো মস্তিষ্কের জন্য খুবই ভালো। আর এর সঙ্গে মস্তিষ্কের জন্য খুব জরুরি হলো ঘুম। পর্যাপ্ত ঘুম না হলে আমাদের মস্তিষ্ক কার্যক্ষমতা হারায়।
একটি গবেষণায় দেখা গেছে 5 ঘন্টার কম ঘুম এবং 10 ঘন্টার বেশি ঘুম মস্তিষ্ককে সচল রাখতে বাধা সৃষ্টি করে। অন্তত 6-8 ঘন্টা গভীর ঘুম মস্তিষ্ককে ভালো রাখে। গবেষণায় আরও দেখা গেছে যে ঘুমের সময় রাত শুরু হওয়া থেকে ভোরের কাছাকাছি পর্যন্ত হলে প্রাকৃতিক ও শারীরিকভাবে পরিপূর্ণ হয়। অর্থাৎ আমরা যদি ঘুমের সময়টাকে রাত 10টার কাছাকাছি সময় থেকে ভোর 4টের কাছাকাছি সময়ের মধ্যে রাখতে পারি, তাহলে আমরা ঘুমের পরিপূর্ণ উপকারিতা পেতে পারি। যারা বেশি রাত্রে ঘুমোন বা বেলা করে ঘুম থেকে ওঠেন, তাঁরা আজ থেকেই এই অভ্যাস ত্যাগ করুন। এতে পরিপূর্ণ ঘুম তো হয়ই না, বরং শরীরে নানা রকম রোগের সৃষ্টি হয় এবং ধীরে ধীরে মস্তিষ্কের কার্যক্ষমতাও কমতে থাকে। ঘুম পরিপূর্ণ হয়েছে কি না তার সহজ মাপকাঠি হল আপনি ঘুম থেকে ওঠার পর কতটা চনমনে, কতটা ফ্রেশ অনুভব করছেন তার ওপর। যদি ঘুম থেকে ওঠার পর শরীর ম্যাচম্যাচ করে, ক্লান্ত লাগে, ঘুম পায়, তাহলে বুঝতে হবে আপনার পরিপূর্ণ ঘুম হয়নি, সে আপনি যত বেলা পর্যন্তই ঘুমোন না কেন। মেন্টালি স্ট্রং না হলে মস্তিষ্কের কার্যক্ষমতা নিম্নমানের হয়ে থাকে। মস্তিষ্ককে চালনা করে আমাদের মন। আপনার মস্তিষ্ক শারীরিকভাবে যতটাই সুস্থ হোক না কেন, মানসিকভাবে সে যদি শক্তিশালী না হয় তাহলে কোনো কাজেই আসে না। আমাদের মস্তিষ্কে সঞ্চিত থাকা তথ্য বা ডেটার ওপর ভিত্তি করে আমাদের মন চিন্তাভাবনা কল্পনা করে এবং আমরা সেভাবেই দৈনন্দিন জীবনে ছোট বড় সব কাজ করে থাকি। মানসিকভাবে দুর্বল হলে মস্তিষ্কও তার কার্যক্ষমতা হারায়। যার মানসিক স্তর যত দুর্বল তার মস্তিষ্কের কার্যক্ষমতাও তত দুর্বল হয়। তাই মস্তিষ্কের কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে হলে মানসিক স্তরকে শক্তিশালী করে তুলতে হবে। আমাদের মন সবসময় কিছু না কিছু ভাবছে, চিন্তা করছে, আর এই চিন্তাভাবনাগুলোর বেশিরভাগটাই হয় নেগেটিভ। বিভিন্ন রকমের দুশ্চিন্তা, আশঙ্কা, রাগ, ঘৃণা, পরনিন্দা, পরচর্চা, ঝগড়া আর ভয় সব সময় আমাদের মন করে যাচ্ছে। কত রকম কারণে যে আমরা ভয় পাই তার কোনো ঠিক নেই। পরীক্ষার রেজাল্ট ভালো না হওয়ার ভয়, চাকরি না পাওয়ার ভয়, চাকরি পেলে কাজের চাপ, অফিসের বসের ভয়, লোকনিন্দার ভয়, সমাজের ভয়, আর্থিক সমস্যার ভয়, অসুখ বিসুখ, শরীর খারাপের ভয়, এরকম হাজার রকমের ভয় আমাদের গ্রাস করে রেখেছে। আর এর ফলে মানসিক স্তর শক্তিশালী হওয়ার পরিবর্তে দুর্বল থেকে আরও দুর্বল হয়ে পড়ছে, আর আপনি সেটা বুঝতেও পারছেন না, তাই গুরুত্বও দিচ্ছেন না। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আপনার মানসিক স্তর ঠিক কতটা দুর্বল হয়ে পড়েছে, আর যার ফলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাও কমে যাচ্ছে। দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা থেকেই আপনি এটা যাচাই করে দেখে নিতে পারেন। এর সবথেকে বড় লক্ষণ হলো ভুলে যাওয়া। কারণে অকারণে ছোটোখাটো সাধারণ জিনিসও মাথায় থাকে না। চশমা বা মোবাইল কোথায় রেখেছেন মনে করতে পারছেন না। রাতের খাওয়া হয়ে গেলে বেঁচে যাওয়া খাবার ফ্রিজে তুলতে ভুলে গেলেন, আর পরের দিন সকালে উঠে দেখলেন সব খাবার নষ্ট হয়ে গেছে। কিংবা ধরুন বাজার থেকে যে জিনিসগুলো আনার কথা ছিল তার মধ্যে দুটো জিনিস আনতে ভুলে গেলেন, আর এর জন্য গিন্নির সাথে রোজই খিটির মিটির লেগে যাচ্ছে। অফিস থেকে ফেরার সময় দুধ মিষ্টি নিয়ে আসার কথা ছিল, ভুলে গেলেন, আবার অশান্তি। অফিসের কোনো ইম্পর্টেন্ট কাজ, দরকারি ফোন নম্বর, কোনো পরিচিত ব্যক্তির নাম ঠিক সময় মনে করতে পারছেন না। কেউ কেউ ভাবতে পারেন এগুলো বয়সজনিত কারণে হয়ে থাকে, কিন্তু না, এটা ঠিক নয়, বরং উল্টো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের আকারও বৃদ্ধি পায়। অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাওয়া উচিত। একেবারে অথর্ব হয়ে না গেলে ভুলে যাওয়া বয়সের উপর নির্ভর করে না। এরকম ঘটনা বিভিন্ন বয়সের মানুষের মধ্যেই দেখা যায়। স্কুলের ছাত্র বা ছাত্রী প্রচুর প্রচুর টিউশন, প্রচুর পড়াশোনার পরেও পরীক্ষা হলে গিয়ে ঠিকঠাক পারফরমেন্স দিতে পারছে না, সব ভুলে গেছে। কেন এরকম হয় কখনো ভেবে দেখেছেন? শারীরিকভাবে অসুস্থ হলে সেটা অন্য ব্যাপার, তাতে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে। হরমোনের ভারসাম্যহীনতা, কোনো জটিল রোগ, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো বাজে নেশা করার বদভ্যাস থাকলে এমনটা হতে পারে, সেটা সম্পূর্ণ অন্য বিষয়, তার জন্য চিকিৎসার প্রয়োজন। কিন্তু আপনি যদি সুস্থ মানুষ হন, তা সত্ত্বেও যদি এমন হয়, তাহলে বুঝতে হবে আপনার মানসিক স্তর দুর্বল হয়ে পড়েছে এবং যার ফলে আপনার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করছে না। মানসিক চাপ, বিষণ্ণতা, উদ্বেগ, দুশ্চিন্তা আর নেগেটিভ ভাবনা মানসিক স্তরকে এতটাই দুর্বল করে দেয় যে মস্তিষ্কে সব কিছু থাকা সত্ত্বেও সঠিকভাবে কাজই করতে পারে না। তাহলে কি করা উচিত, কি করতে হবে? বই পড়ার অভ্যাস করুন। বই পড়লে মানসিক স্তরের উন্নতি ঘটে, মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়, সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। সেই সঙ্গে ব্রেন গেম খেলতে পারেন। দাবা, সুডুকু, ক্রসওয়ার্ড, এই ধরনের ব্রেন গেমগুলো মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।
আর সেই সঙ্গে সামাজিকতা বজায় রাখুন। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বড়ই ঘরকুনো ও স্বার্থপর হয়ে উঠেছি। সোশ্যাল মিডিয়ায় নয়, সামনাসামনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে সামনাসামনি সময় কাটান, তাদের সুখে দুঃখে পাশে দাঁড়ান। এতে মানসিক অবসাদ থেকে মুক্তি ঘটবে এবং আপনার মানসিক স্তর হয়ে উঠবে অনেক শক্তিশালী, উন্নত। আপনার মস্তিষ্ক থাকবে সুস্থ, সবল, সতেজ ও চনমনে। সেই সঙ্গে সামনাসামনি বার্তালাপের মাধ্যমে মস্তিষ্কের কার্যক্ষমতাও কয়েক গুণ বেড়ে যায়। ডায়েরি লেখাও খুব কার্যকরী একটা উপায়, করে দেখতে পারেন। দিনের শেষে সারা দিনের অভিজ্ঞতা মনে করে ডায়েরির পাতায় লিখলে মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পায়, মস্তিষ্কে নতুন নতুন কোষের সৃষ্টি হয়। আর একটা কাজ মানসিক স্তরকে শক্তিশালী করতে খুবই সাহায্য করে, যে কোনো কাজ যেটা সাধারণত আপনি যেভাবে করেন সেভাবে না করে একটু অন্যভাবে করুন। যেমন ধরুন, আপনি ডান হাতে ব্রাশ করেন তা না করে বাঁ হাতে ব্রাশ করুন। ডান হাতে লিখে অভ্যস্ত হলে হঠাৎ বাঁ হাতে লেখার চেষ্টা করুন। এতে আপনার ব্রেন কনফিউজড হয়ে যায় এবং নতুন কাজে মনোযোগ দিতে গিয়ে নতুন নতুন কোষ উৎপন্ন করে, নতুন নতুন নিউরনস উৎপন্ন করে। এর ফলে ব্রেনের ক্ষমতা অনেক বেড়ে যায়। নতুন কিছু শেখা, কোনো ক্রিয়েটিভ কাজ করলেও এই একই উপকার পাওয়া যায়। আধ্যাত্মিক স্তর, স্পিরিচুয়াল লেভেল, এটি মস্তিষ্কের ক্ষমতাকে বৃদ্ধি করতে সব থেকে উৎকৃষ্ট উপায়ের মধ্যে পড়ে। আধ্যাত্মিকভাবে যে মস্তিষ্ককে শক্তিশালী করে সে সব কিছুর ঊর্ধ্বে চলে যায়। মানসিক চাপ, বিষণ্নতা, উদ্বেগ, দুশ্চিন্তা, নেগেটিভ চিন্তা, কোনো কিছুই তাকে আর স্পর্শ করতে পারে না। এর এমনই শক্তি। জাতি ধর্ম নির্বিশেষে একজন মানুষ এই পৃথিবীতে মানুষ হিসেবেই জন্মগ্রহণ করে। সে যে পরিবারে জন্মায় স্বাভাবিকভাবে সেই পরিবারের ধর্ম রীতি রেওয়াজ পালন করেই সে বড় হয়। ধর্ম রীতি রেওয়াজ সামাজিক আচার বিচার মানুষ নিজের প্রয়োজনে তৈরি করেছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে সৃষ্টির নিয়ম অনুযায়ী কোনো কিছুই আলাদা নয়, সব সমান। সব মানুষ, সমস্ত জীব, সবাই সৃষ্টির কাছে সমান। কিন্তু কে কিভাবে এই ব্রহ্মাণ্ডের সঙ্গে, সৃষ্টির সঙ্গে নিজের সংযোগ স্থাপন করতে পারে, সেখানেই তার গুরুত্ব আলাদা হয়ে যায়। আর এটা একমাত্র আধ্যাত্মিক চেতনার দ্বারাই সম্ভব। এর জন্য উৎকৃষ্ট উপায় হল মেডিটেশন। মেডিটেশন বা ধ্যান আমাদের সরাসরি ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযোগ ঘটায়। মেডিটেশন মস্তিষ্কের ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিতে সক্ষম। যারা মেডিটেশন করেন তাঁরা তো অবশ্যই জানেন, যারা করেন না সময় নষ্ট না করে আজ থেকেই শুরু করে দিন। কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন জীবন কেমন অদ্ভুতভাবে বদলে যাচ্ছে। মেডিটেশন কিভাবে করতে হয় তার ভিডিও এই চ্যানেলেই পেয়ে যাবেন। ডেসক্রিপশনে তার লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আই বাটনেও এর লিংক পেয়ে যাবেন। মেডিটেশনের অনেক ক্ষমতা, অনেক উপকারিতা। আর সেটা যদি কেউ সম্ভাবী মুদ্রার সঙ্গে করে তাহলে সেই ক্ষমতা তো আরও বহুগুণ বেড়ে যায়। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় আয়োজিত একটা গবেষণা থেকে দেখা গেছে, সম্ভাবী মুদ্রায় মেডিটেশনের অভ্যাস করে ছাত্রছাত্রীদের মস্তিষ্কের ক্ষমতা 241% বেড়ে গেছে। এটা কোনো চমৎকারের থেকে কম নয়। ব্রহ্মাণ্ডের সঙ্গে একাত্ম হয়ে যে বিশ্বশক্তির প্রাপ্তি ঘটে তার প্রভাবেই একজন মানুষ হয়ে ওঠে মহাজ্ঞানী। এই কারণেই মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে মেডিটেশনকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। প্রত্যেক মানুষের মস্তিষ্কের গঠন প্রায়ই এক, কিন্তু কে কিভাবে তাকে তৈরি করছে, কিভাবে শক্তিশালী করে তুলছে তার ওপর নির্ভর করেই এক একজন মানুষ আলাদা আলাদা মস্তিষ্কের হয়ে যায়। আশা করি আপনিও আপনার মস্তিষ্ককে শক্তিশালী করে তুলতে সঠিক পদক্ষেপ নেবেন এবং সঠিকভাবে মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়িয়ে আপনিও হয়ে উঠবেন একজন অসাধারণ ব্যক্তিত্ব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মস্তিষ্কের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, সেই সঙ্গে কমেন্ট করে আপনাদের মতামত জানালে আমরা উৎসাহিত বোধ করি। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ রইল, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সেই সঙ্গে পাশের বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যদি ভিডিওটি কোনো উপকারে লাগে তাহলে আপনজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। সকলের জন্য অনেক শুভকামনা রইল, ধন্যবাদ।